নমস্কার, আমি অ্যাডভোকেট আশিস মান্না বলছি। আজকে আপনাদের যে ভিডিওটি আমি দেব সেটি হচ্ছে, আমরা যে গ্রাউন্ড বেড দিই, গ্রাউন্ড বেডটা আমাদের একটা পার্টিকুলার নিজস্ব একটা মশলা থাকে, মাখা মশলা বা তেল মশলা যেকে অনেকে কিছু বলে। সেই মশলাটা আরও কার্যকরী করে তোলার জন্য তাতে আমরা কিছু কিছু জিনিস মিশিয়ে সেটি যেদিনে পাশ পুকুরে আমরা ছিপ ফেলতে যাই সকালে মারি, তার 2 থেকে 3 দিন আগে আমি এটা বানিয়ে রাখি। জিনিস দেখাচ্ছি আপনাকে কী কী লাগে। এইটা হচ্ছে লাল ঘিয়ের ছাঁচি, খুব সুন্দর গন্ধ লাল ঘিয়ের ছাঁচি। এতে আমি দেব পচা ভাত পোলাও, পচা ভাত পোলাও। এই ভাত পোলাওটা আপনারা যে ছিপ ফেলে পোলাও বেঁচে যায় সেইটা জমিয়ে রেখে দেবেন। বড় টেবিল স্পুনে 2 টেবিল স্পুন আমি দিলাম। এইবারে দেব একটা বিশেষ ধরনের মশলা, এটাকে বলে ককটেল মশলা। এইটা বানানোর আপনাদের ভিডিও আমি পরে দিয়ে দেব। এই ককটেল মশলাটাও আমি দেব 2 থেকে 2.5 চামচের মতো দিলাম। এইবারে আমি এতে দেব ভালো ধরনের নারকেল পচা। নারকেল পচাটা আমার শেষ হয়ে এসছে, তাও এটাই আমি দেখাচ্ছি। এই নারকেল পচাটা আমি দেব এই টেবিল স্পুনের 2 থেকে 3 টেবিল স্পুন আমি এটা দেব। দিলাম। এইবারে দেব আমি অরিজিনাল যে আমাদের মশলা, এটা আমার বিশেষ ধরনের কাতলার মশলা, সেই কাতলার মশলাটা দেব আমি 50 থেকে 75 গ্রামের মতো, 100 গ্রামও দিতে পারেন। এই আমি দিয়ে দিলাম। দিয়ে এইটা আমি ভালো করে মাখিয়ে নেব, মিক্সিং করে নেব, খুব ভালো করে মাখাবেন। যাতে পুরোটা সংমিশ্রণটা খুব ভালো হয়। দেখবেন পুরো নরম নরম হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এরপরে কী করবেন এতে? হ্যাঁ, মাখানো আমার রেডি। এতে এবার একটু মোটা ছিঁড়ে দেবেন, দোকানে গিয়ে বলবেন 3 নম্বর ছিঁড়ে, একদম ভাজার মোটা ছিঁড়েটা না। দেখুন এই ছিঁড়েটা দিলে মিশিয়ে রাখতে হবে এর সঙ্গে, যাতে তেলটা ছিঁড়ে টেনে নেয়। এবং আমরা গ্রাউন্ড বেডটা যখন ফেলবো, এই 1.5 মুঠোর মতো দিলাম আমি, গ্রাউন্ড বেডটা যখন ফেলবো তখন এই চিড়েটা সারা দিন ধরে তেল কাটাবে। মশলাটা খুবই উপযোগী হয়ে উঠবে আপনার মাছ ধরার জন্য এই দিনে। হ্যাঁ, এইটা আপনি 2 থেকে 3 দিন রেখে দিলেন, যেদিনে মাছ ধরতে যাবেন সকালে পুকুর পাড়ে গিয়ে মশলাটা প্যাকেট থেকে খুলবেন বা কৌটো থেকে বার করবেন। বার করে নিয়ে ওর সঙ্গে আপনি একটু ভাত পোলাও, যে টাটকা ভাত পোলাও নিয়ে যাচ্ছেন টোপ মাখার জন্য, সেই ভাত পোলাও একটু মেশাবেন। মিশিয়ে ওর সঙ্গে বা যদি লাগে ছাতু দিয়ে টাইট করবেন, কেননা এই তেলটা তো টেনে নেবে ছিঁড়েতে, ছিঁড়েটা ফুলে উঠবে। তারপরে আপনি ছোটো ছোটো করে বল তৈরি করে নেবেন, নিয়ে আপনার যেই জায়গায় চার মারার সেই জায়গায় আপনি 4টি
মারবেন, দেখবেন খুবই উপযোগী হয়ে উঠবে চারটি, এবং চারে মাছ ভালোই উঠবে। এইবারে আপনার ভালো টোপ হলে নিশ্চয়ই মাছ খাবে চারে। হয়ে গেছে কমপ্লিট, এবার আমরা এটাকে প্যাকেটের মধ্যে বা কৌটোর মধ্যে ভরে রাখবো। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনাদের, তবে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন এবং লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য আবার দেওয়া হবে।